বিসমিল্লাহির রহমানির রহিম, স্বাগত জানাচ্ছি 43তম বিসিএস প্রিলি পরীক্ষায় অংশগ্রহণরত যোদ্ধাদেরকে। আপনারা, আমি জানি 43তম বিসিএস প্রিলি পরীক্ষা নিয়ে আপনারা অলরেডি অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত আছেন, এবং এই আপনাদের এই দুশ্চিন্তা থেকে কিছুটা মুক্তি দেওয়ার জন্য বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশের 35 নম্বরের জন্য আমি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ হট সাজেশন নিয়ে এসেছি, যে সাজেশনটা আপনারা ফলো করলে ইনশাল্লাহ শেষ মুহূর্তে আপনারা বাংলা 35-এর মধ্যে ইনশাল্লাহ 27 থেকে 28 আপনারা কমন পাবেন। ইনশাল্লাহ আমি এ আশা ব্যক্ত করছি আমার শিক্ষকতা লাইফের দীর্ঘ অভিজ্ঞতা থেকে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে যেই সাজেশনটা শেয়ার করতে চাচ্ছি, প্রয়োজনে আপনারা এই সাজেশনটা প্রথমে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজনের সুবিধার্থে। এই মুহূর্তে আমি আপনাদের শেয়ার করতে চাচ্ছি 43তম বিসিএস বাংলা ব্যাকরণ ও সাহিত্যের 35 নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ইনফরমেশনগুলি। প্রথমে আমরা দেখে নেই 43তম বিসিএস প্রিলি পরীক্ষায় আমাদের সিলেবাসে কি কি টপিকস দেয়া রয়েছে, যেটা হচ্ছে অলরেডি পিএসসি আমাদেরকে জানিয়ে দিয়েছে। তাহলে আমরা দেখব 43তম প্রিলি বাংলা 35 নম্বরের চূড়ান্ত সাজেশন, যেটা আজকে আমাদের আমার ইউটিউব চ্যানেল নেয়ামুল স্যার বাংলা থেকে আপনাদের জন্য হচ্ছে আমি শেয়ার করছি। পিএসসি নির্ধারিত যে ব্যাকরণটা আছে এর মধ্যে আমাদের নির্ধারিত পিএসসি নির্ধারিত টপিকস দেয়া আছে, প্রয়োগ অপপ্রয়োগ, বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা মানে হচ্ছে পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, সমাস, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, সন্ধি, প্রত্যয়। এই নির্ধারিত টপিকস থেকে আমরা 15টা মার্কস কমন পেতে পারি, যেটা আমরা অলরেডি পিএসসি আমাদেরকে নির্দেশনা দিয়েছে। এবং হচ্ছে বাংলা সাহিত্য থেকে আমরা কমন পেতে পারি 20 মার্কস, এবং এই 20 মার্কসের জন্য পিএসসি আমাদেরকে বলে দিয়েছে যে টপিকসগুলোর উপর অলরেডি আমরা আপনারা হচ্ছে পড়াশোনা করেছেন, সেটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তাহলে এবার খেয়াল করেন, প্রাচীন যুগ থেকে কত মার্কস আসতে পারে এভাবে স্পেসিফিক করে আমরা বলা নাই, এবং মধ্যযুগ থেকেও স্পেসিফিক করে বলা নাই কত মার্কস আসবে। বিশেষ করে 42 পর্যন্ত বিসিএস এর প্রশ্নগুলো আমি অ্যানালাইসিস করলে দেখে থাকবো, প্রাচীন যুগ থেকে 2 নাম্বার আসতে পারে এবং মধ্যযুগ থেকে 3 মার্কস আসতে পারে। তো এমন হতে পারে প্রাচীন যুগ থেকে 1, মধ্যযুগ থেকে কত, 4। এক কথায় হচ্ছে প্রাচীন এবং মধ্যযুগ মিলিয়ে কত মার্কস আসবে, 5 মার্কস আসবে। তার মানে এই মুহূর্ত পর্যন্ত আমরা 35-এর আমরা একটা দিক নির্দেশনা পেয়ে গেলাম পিএসসির কাছ থেকে। এই মুহূর্তে বাংলা ব্যাকরণের জন্য আপনাদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আসলে আমরা কোন বইটা ফলো করব, মনির চৌধুরীর বইটা ফলো করব নাকি বাংলা একাডেমি এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যেটা বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি আছে কোনটা ফলো করে আমরা পরীক্ষার হলে যাব, এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য একটা কনফিউশনের মহাসাগর আমি বলবো। স্টুডেন্টরা এটা নিয়ে দোদুল্যমান অবস্থা আছে। আমি আপনাদেরকে এই জায়গা থেকে স্পষ্টভাবে দায়িত্ব নিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে দিতে চাই, যতটুক জায়গা বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা সহ আমরা পূর্বের তথ্যগুলো নিয়েই আমরা পরীক্ষার হলে যাব। আবারও বলছি, পরিবর্তিত বিষয়টাকে আমরা পরিবর্তন আকারে ধরে নিয়ে আমরা এক্সাম হলে যাব, ঠিক আছে? তাহলে আমরা যেটা খেয়াল করব, যে সামান্য পরিবর্তন হয়েছে বা যতটুক পরিবর্তন হয়েছে, প্রয়োজনে আপনারা আমার নেয়ামুল স্যার বাংলা যে ইউটিউব চ্যানেল আছে এটা ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব বাংলা ব্যাকরণের পরিবর্তিত অংশটা, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। এবং আজকের ক্লাসের যে সাজেশনমূলক আপনারা লেখাগুলো দেখতে পাচ্ছেন সাজেশনটা, এটাও পিডিএফ আকারে আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে শুরু করছি আজকের আমাদের কোন টপিকসের কতটুকু আমরা পড়ব এবং কতটুকু পড়ব না। আমি জানি এই মুহূর্তে আপনারা অনেক কিছুই পড়ে ফেলেছেন, বাট অ্যাট এ গ্লান্স অ্যাটলিস্ট পরীক্ষা যাওয়ার আগে কনফিডেন্টলি আপনারা আমার দেয়া কথাগুলো একটু শুনে বা একটু চোখ বুলিয়ে ইনশাল্লাহ পরীক্ষার হলে যাবেন। তাহলে আশা করি বাংলা আপনাদের প্রত্যাশিত 30+ মার্কস আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাহলে ব্যাকরণে কোন অংশগুলো পড়ব আমি লিখে দিয়েছি। আমাদের ব্যাকরণে প্রথমত আমাদেরকে গুরুত্ব দিতে হবে হচ্ছে ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন। ধ্বনির মধ্যে আমরা পড়ব হচ্ছে অঘোষ, ঘোষ, অল্প, অল্পপ্রাণ, মহাপ্রাণ, তারপর হচ্ছে নাসিক্য, পরাশ্রয়ী বর্ণ, কণ্ঠ, তারপরে হচ্ছে দন্ত, উষ্ঠন,
তারপরে হচ্ছে এই রিলেটেড যে বর্ণগুলো আছে সেগুলো আমরা দেখে নিব, সাথে সাথে আমরা উষ্ণ বর্ণ দেখব, তারপর হচ্ছে শীষ বর্ণ দেখব, তারণজাত বর্ণ দেখব এবং পাশিক বর্ণ যেগুলো আছে দেখবে। এক কথায় ধ্বনি সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই আমরা অ্যাট এ গ্লান্স আমরা দেখে ইনশাল্লাহ পরীক্ষার হলে যাব। তারপরে হচ্ছে ধ্বনি পরিবর্তন রিলেটেড যেগুলো আছে সেগুলো অবশ্যই আমরা দেখে নিব। এরপরে নেক্সট আমরা যে টপিকসটার উপরে গুরুত্ব দিব সেই টপিকসটা হচ্ছে বর্ণ। যদিও বর্ণ সম্পর্কে আমাদের হচ্ছে অনেক ধারণা আছে, বাট খেয়াল করেন বর্ণ সম্পর্কে আমরা সহজে আমরা কনফিউজড হয়ে যেতে পারি। তো এর জন্য হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার, ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা, মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টা, অর্ধমাত্রা স্বর কয়টা, ব্যঞ্জন কয়টা, এরকম রিলেটেড যে বর্ণগুলো আছে সেগুলো আমরা দেখে নিতে পারবো, দেখে নেবেন ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আমি বলবো যুক্ত বর্ণটা অবশ্যই আপনারা দেখে নেবেন। যেমন হচ্ছে খেয়াল করেন ক্ষতি শব্দটাকে ভাঙলে আমরা ক্ষিয় ক্ষিয় পাই, ক্ষিয়কে ভাঙলে আমরা কি পাই, ক যোগ স পাই, এই রিলেটেড বর্ণগুলো আমরা দেখে নিব। তারপরে হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ রিলেটেড যে ইনফরমেশনগুলো রয়ে গেছে ইনশাল্লাহ সেটা আমরা দেখে নিব। তারপর আমরা দেখে নিব যে টপিক্সটা আমাদের সেটা হচ্ছে বাক্য এবং বাক্যের শ্রেণীবিভাগ। বাক্য এবং বাক্যের শ্রেণীবিভাগ থেকে মাস্ট কোশ্চেন আসে, অবশ্যই আমরা এই জায়গার মধ্যে খেয়াল করব সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য চেনার উপায়গুলা বা সিম্বলগুলা কিভাবে চিনব, এগুলো ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাব। নেক্সট আমরা ধারাবাহিকভাবে যে টপিক্সটা আমাদের পড়ে যেতে হবে, পরীক্ষার হলে দেখে যেতে হবে, নেক্সট টপিক্সটার নাম হচ্ছে পদের শ্রেণীবিভাগ। আমরা জানি হচ্ছে পদ মূলত বা প্রধানত দুই প্রকার, পদ মোট পাঁচ প্রকার, বাট খেয়াল করেন এই পাঁচটা মোট পাঁচটা পদের মধ্যে আমরা কোন পদগুলো অবশ্যই গুরুত্ব আকারে কোনটা আগে পড়ব কোনটা পরে পড়ব, এই জন্য আমি আপনাদেরকে বলবো গুরুত্বের মধ্যে আমি এক নম্বরে পড়তে বলবো, দেখে যেতে বলবো অব্যয়, নাম্বার টুতে আপনাদেরকে দেখে যেতে পারবো গুরুত্ব দিক দিয়ে, বিশেষণটা দেখে যাবেন, তারপর হচ্ছে ক্রিয়াপদ, তারপরে কোনটা বিশেষ্য পদ, তবে হচ্ছে সর্বনাম পদটা বিসিএস পরীক্ষার জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না। তার মানে হচ্ছে সর্বনাম ব্যতীত বাকি চারটা পদ ইনশাল্লাহ আপনারা কনফিডেন্টলি দেখে যাবেন। তবে এই জায়গার মধ্যে আপন ভালো সবাই চায়, এখানে মন্দটা কি দেখলে, নিশীতে রাতে বাঁচছে বাসি, এই রিলেটেড যে পদগুলো আছে অবশ্যই আপনারা এগুলো গুরুত্ব দিয়ে দেখে যাবেন। তারপর আমি নেক্সট যে গুরুত্বপূর্ণ টপিক্সটা আপনাদের জন্য শেয়ার করছি সেই টপিক্সটার নাম হচ্ছে প্রত্যয়। প্রত্যয় মানে হচ্ছে কনফিডেন্স বা দৃঢ়তা। এই প্রত্যয়টা আমরা কেন পড়ি, শব্দ গঠনের জন্য পড়ি। প্রত্যয়ের মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব পরীক্ষার জন্য কৃত প্রত্যয়টা। আবারও আমি আপনাদেরকে জোর গলায় বলছি, কনফিডেন্টলি বলছি, প্রত্যয়ের মধ্যে সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিব কোন প্রত্যয়টা, কৃত প্রত্যয়টা। তারপরে আমরা যেটা গুরুত্ব দিব হচ্ছে নিপাতনে সিদ্ধ কৃত প্রত্যয়গুলো আছে এবং বিদেশি যে তদ্বিত প্রত্যয়গুলো আছে এগুলো আমরা একটু দেখে নিব। তারপরে আমি চলে যাব হচ্ছে সন্ধি টপিক্সটার মধ্যে। সন্ধি টপিক্সটার মধ্যে আমরা দেখব সন্ধি শব্দ, সন্ধির মধ্যে আমরা খেয়াল করব তৎসম সন্ধিটা আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়ব, তারপরে আমরা হচ্ছে বিসর্গ সন্ধিটা গুরুত্ব দিয়ে পড়ব, তারপরে হচ্ছে আমরা নিপাতনে সিদ্ধ যে সন্ধিগুলো আছে এগুলো আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়ব। এরপর নেক্সট আমরা যে টপিক্সটাতে পরবর্তীতে দেখব সেটা হচ্ছে শব্দ। শব্দের মধ্যে আমরা কোন টপিক্সটা গুরুত্ব দিয়ে পড়ব, উৎস অনুসারে আমরা শব্দটা দেখে যাব এ টু জেড। তবে উৎস অনুসারের মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব হচ্ছে বিদেশি শব্দের মধ্যে। বিদেশি শব্দের মধ্যে আমরা গুরুত্ব দিব হচ্ছে ফার্সি মানে ইরানের শব্দগুলা এবং হচ্ছে পর্তুগিজ শব্দগুলাকে গুরুত্ব দিব এবং হচ্ছে মিশ্র বা শঙ্কর জাতীয় শব্দগুলাকে গুরুত্ব দিব, জোর কলম শব্দগুলাকে গুরুত্ব দিব এবং আপনারা গুরুত্ব সহকারে পড়ে নেবেন করোনা সংক্রান্ত যে শব্দগুলো আছে, আইসোলেশন বা হচ্ছে সমসাময়িক যে শব্দগুলো গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক শব্দগুলো যেগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই সেগুলো দেখে যাবেন। তারপরে আমি আপনাদেরকে বলবো গঠন অনুসারে মৌলিক এবং সাধুত্ব দেখে নেবেন, তারপর হচ্ছে অর্থ অনুসারেটা দেখে নেবেন। নেক্সট হচ্ছে সমাস থেকে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা অনেক বেশি কনফিউশন সমাস নিয়ে, অনেস্টলি বলি ভাই সমাস ফ্যাক্টরি নতুন কোনো এক্সাম্পল তৈরি করেনি যেটা নিয়ে আপনাকে কনফিউজড হতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো সমাস থেকে যদি প্রথমত আপনাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে বলি, আমি আমার দায়িত্বশীল জায়গাতে আমি বলবো প্রথমে আপনারা যেটা কাজ করবেন বহুব্রীটা পড়বেন। কি পড়বেন? বহুব্রীহি। তারপরে কোনটা পড়বেন? কর্মধারয়টা পড়বেন। কর্মধারার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিব আমরা উপমান, উপমিত এবং রূপক। তারপর হচ্ছে তৎপুরুষের মধ্যে,
তৎপুরুষের মধ্যে আমরা গুরুত্ব দিব তৃতীয়া এবং হচ্ছে ষষ্ঠী, ষষ্ঠী তারপর হচ্ছে নয় তৎপুরুষ, এগুলো গুরুত্ব দিব আমরা। এর পরবর্তীতে খেয়াল করবেন অপ্রধান সমাস। অপ্রধান সমাস বলতে হচ্ছে নিত্য, মানে হচ্ছে নিত্য সমাস যেগুলা, মানে হচ্ছে সুপসুপা সমাস যেগুলা, যেগুলো হচ্ছে আমরা একটু কম গুরুত্ব দেই, এগুলোর উপর আমরা গুরুত্ব দিব। নেক্সট হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্স যেটা, সেটা হচ্ছে প্রয়োগ এবং অপপ্রয়োগ। এই প্রয়োগ এবং অপপ্রয়োগ টপিক্সটা অনেকগুলা বিষয়ের সাথে ইনক্লুড, যেমন হচ্ছে বচন জনিত, বহু বচন জনিত কারণে প্রয়োগ থেকে অপপ্রয়োগ হতে পারে, শব্দের বানান হতে পারে এবং বানানে হতে পারে, এই জায়গাগুলো আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখে যাব। এরপর নেক্সট হচ্ছে বানান শুদ্ধিকরণের মধ্যে আমাদের পড়তে হবে বানান এবং বাক্য, এগুলো আমি আপনাদেরকে পড়তে মানে পড়ে যেতে বলবো এবং দেখে যেতে বলবো। তবে এই জায়গার মধ্যে শুদ্ধিকরণ এবং প্রয়োগ অপপ্রয়োগ থেকে আমি একটা কথা বলে নিই আপনাদেরকে, এই জায়গা থেকে আপনারা বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্লাস হচ্ছে ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং পিএসসির অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন এবং ভার্সিটি রিলেটেড এক কথায় প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা যদি আপনি প্রয়োগ এবং অপপ্রয়োগ শুদ্ধিকরণের জন্য দেখে যান, ইনশাল্লাহ আমি আশা করি ভালো একটা পরীক্ষা আপনারা দিয়ে আসতে পারবেন। এরপর নেক্সট হচ্ছে বাংলা ব্যাকরণের 15-এর মধ্যে আপনি হচ্ছে কিছু ব্যাপার থাকে সম্পূর্ণ মুখস্থ, এই সম্পূর্ণ মুখস্থরা আপনাদেরকে কোনো টিচার বা কোচিং আপনাদেরকে পড়াবে না, আপনাদেরকে পড়ে যেতে হবে। যেমন পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীতার্থক, এইগুলো আমাদের পিএসসি সিলেবাসে আছে, বাট এই পিএসসি সিলেবাসের বাইরের টপিকস হচ্ছে মুখস্থ বিষয়গুলির মধ্যে বাগধারা আছে, এক কথায় প্রবাদ, এক কথায় প্রকাশ আছে, প্রবাদ প্রবচন আছে। তো এইগুলোর জন্য আপনারা কোন জায়গাটা সবচেয়ে বেশি ডিপেন্ড করতে পারেন, আপনারা প্রিভিয়াস বিসিএস এর প্রশ্নগুলো পড়তে পারেন, ব্যাংক জবের প্রশ্নগুলো পড়তে পারেন, পিএসসি এবং এডমিশন টেস্টের যে প্রিভিয়াস এর প্রশ্নগুলো আছে এগুলো ইনশাল্লাহ আপনারা কনফিডেন্টলি দেখে যেতে পারেন। তাহলে আশা করি আপনারা এই জায়গাটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে কনফিডেন্টলি আপনারা আনসার করে আসতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রিভিয়াস এর প্রশ্নগুলো এই জায়গার মধ্যে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান বাংলা ব্যাকরণের ক্ষেত্রে শেয়ার করব। শেয়ার করার জায়গাটা হচ্ছে কিছু টপিকস পিএসসি আমাদেরকে সিলেক্ট করে দিয়েছে, বাট পিএসসি সিলেক্টের বাইরে বাংলা ব্যাকরণে কিছু টপিকস রয়ে গিয়েছে যেগুলো অবশ্যই আমাদেরকে দেখে যেতে হবে, কারণ বিসিএস পিএসসি যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে, যেটার প্রমাণ আমরা প্রিভিয়াস বিসিএসগুলোতে দেখেছি। যেমন কারোকে সিলেবাস ছিল না, প্রশ্ন এসেছে, উপসর্গ থেকে প্রশ্ন মানে টপিকস ছিল না পিএসসির, বাট প্রশ্ন এসেছে, নত্ব এবং সত্যবিনয়নটা বানানের সাথে রিলেটেড, এই জন্য আমরা দেখে নেব। তারপরে ভাষা সম্পর্কিত বিষয়গুলো আমরা দেখে নিব, ভাষার সাথে আপনারা লিপিটাও একটু দেখে নিতে পারেন। তারপর নেক্সট একটা ফাটাফাটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আপনাদের পরীক্ষার জন্য, ব্যাকরণে আলোচ্য বিষয়, ঠিক আছে? ব্যাকরণে আলোচ্য বিষয়, ব্যাকরণের অনেকগুলো আলোচ্য বিষয় আছে, তবে মূল আলোচ্য বিষয় যেগুলো আছে চারটা, ধ্বনি বর্ণ শব্দ অর্থ, এগুলো অবশ্যই, ধ্বনি মানে হচ্ছে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, এগুলো আমরা অবশ্যই একটু দেখে নিব। তার মানে অ্যাট এ গ্লান্স আমি আপনাদেরকে বললাম যেটা হচ্ছে বাংলা ব্যাকরণে ইনশাল্লাহ আপনারা আমার কথা মতো যদি শেষ মুহূর্তে এগুলো এভাবে কমপ্লিট করে যান, তাহলে অবশ্যই ভালো একটা মার্কস আশা করি আপনারা পরীক্ষার হলে ইনশাল্লাহ আল্লাহ ভরসা দিতে পারবেন। এই মুহূর্তে আমি চলে যাব যে জায়গাটার মধ্যে, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের 20 মার্কে আসলে আমাদের পক্ষে 20 পাওয়া অনেকাংশে কঠিন, বাট আমরা 17+18 পাওয়ার জন্য আমাদের যতটুকু করা দরকার আজকে ঠিক সেইভাবে আপনাদের জন্য আমি আমার এই গুরুত্বপূর্ণ হট সাজেশনটি আপনাদের সাথে শেয়ার করা। আপনারা যদি আমার এই সাজেশনগুলো দেখে যদি আপনারা উপকৃত হন, অবশ্যই আমার এই চ্যানেলটা নিয়ামুল স্যার বাংলা যে চ্যানেলটা আছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে অবশ্যই হচ্ছে ছড়িয়ে দিবেন। এবং আপনারা কোন টপিক্সের উপরে আপনারা হচ্ছে সহজ করে বুঝতে চান এবং কোন টপিক্সটা নিয়ে কনফিউশন আছেন সেই বিষয়ে যদি আপনারা ভিডিও চান, অবশ্যই আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনাদের জন্য আসলে আমার এই প্রয়াসটা আপনাদের এই সাপোর্টে আমাকে ইনশাল্লাহ কাজ করার অনুপ্রেরণা যোগাবে। এই মুহূর্তে আমি যেটা খেয়াল করব, বাংলা সাহিত্যের ব্যাকরণ অংশটা আপনাদের সাথে শেয়ার করছি। খেয়াল করেন, প্রাচীন যুগের সময়সীমা হচ্ছে 650 থেকে 1200, মধ্যযুগের সময়সীমা হচ্ছে 1201 থেকে কত 1800, 650 থেকে 1200 এই সময়সীমার কোনো সাহিত্যিক এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীতে যে মানে হচ্ছে জীবিত নেই বা বেঁচে নেই, তার মানে তাদের চ্যাপ্টার টোটালি বন্ধ হয়ে গেছে। তার মানে যেহেতু তাদের নতুন করে লেখার সম্ভাবনা নেই, তাদের লেখা যে
কৃতকর্ম গুলা, সাহিত্যকর্ম গুলা পৃথিবীতে আছে এগুলা বা আমাদের সিলেবাসে যা আছে এগুলা যদি আপনি এ টু জেড বুঝে এবং মুখস্থ করে যান, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি প্রাচীন এবং মধ্যযুগ থেকে যে 5 মার্কস আসবে ইনশাল্লাহ এই 5 মার্কস কমন পাবেন। আবারও বলছি প্রাচীন যুগ মধ্যযুগ আপনার কাছে যেই বই আছে, যেই স্যারের কাছে যেই স্যারের বই আছে, যেই সাজেশন আছে, এ টু জেড প্রাচীন এবং মধ্যযুগের একটা লাইনও আপনি বাদ দিবেন না, এ টু জেড পড়ে যান, ইনশাল্লাহ আপনি প্রাচীন এবং মধ্যযুগে 5-এ 5 আপনারা কমন পাবেন। তাহলে এই মুহূর্তে শেয়ার করছি প্রাচীন যুগে আপনাকে কি কি পড়তে হবে, বাংলা সাহিত্যের যুগ বিভাগ এবং চর্যাপদ, এবং চর্যাপদের মধ্যে হচ্ছে কবি সাহিত্যিকগণ এবং তাদের যে পদ সংখ্যা আছে এই রিলেটেড বাঙালি কবিকে চর্যাপদের, এগুলো আপনারা একটু দেখে যাবেন। এবার তাহলে খেয়াল করেন মধ্যযুগ থেকে আপনাকে কি কি পড়তে হবে। মধ্যযুগ থেকে অন্ধকার যুগটা আপনি দেখে যাবেন, শেখ শুভদা বা হচ্ছে শূন্য পুরাণ, তারপর হচ্ছে ডাকের বচন, খনার বচন এগুলো দেখে যাবেন, এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য দেখে যাবেন, বৈষ্ণব পদাবলী দেখে যাবেন, এবং হচ্ছে মঙ্গল কাব্যের মধ্যে আপনি পড়ে যাবেন। অপ্রধান মঙ্গল কাব্যগুলা পড়ার দরকার নাই, আপনি মনসা মঙ্গল দেখে যাবেন, চণ্ডী মঙ্গল দেখে যাবেন এবং অন্নদা মঙ্গল দেখে যাবেন। এবং মধ্যযুগের আর কোন কোন সাহিত্যগুলো পড়তে হবে জাস্ট খেয়াল করেন। সাহিত্য বলতে আমি জীবনী সাহিত্য বলেছি, যেটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থগুলোকে করচা বলে, এগুলো পড়তে বলেছি। অনুবাদ সাহিত্য, আরাকান সাহিত্য, আরাকান সাহিত্য যেটা সেটা হচ্ছে রোশাং সাহিত্য যেটা মায়ানমার, তার মানে হচ্ছে নাচ সাহিত্য, মর্শিয়া সাহিত্য, লোকসাহিত্য, কবি গান, পুঁথি, রোমান্টিক প্রণয় উপখ্যান, এগুলো আপনারা অ্যাট এ গ্লান্স আপনারা দেখে যাবেন। ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের একটা কনফিডেন্টলি আপনারা পরীক্ষা দিয়ে আসতে পারবেন। এরপরে আমরা যেটা খেয়াল করব, প্রাচীন এবং মধ্যযুগের পরে তারপরে সর্বোচ্চ মার্কস বাংলা সাহিত্যের 15 মার্কস হচ্ছে আধুনিক যুগ থেকে। আমরা জানি আধুনিক যুগের এই 15টা পাওয়ার জন্য আমরা কি করতে পারি, জাস্ট আপনারা যদি একটু যদি মাথা ঘামান, একটু যদি মাথাটাকে কাজে লাগান, তাহলে আধুনিক এই হাজার হাজার সাহিত্যিক আপনাদেরকে পড়ার দরকার নেই। জাস্ট আধুনিক যুগের পিএসসি কর্তৃক কিছু রাইটার ফিক্স করে দেওয়া হয়েছে, বা আমরা জানি পিএসসি নির্ধারিত 11 জন কবি সাহিত্যিক আছেন, এই 11 জন কবি সাহিত্যিক যদি আপনারা এ টু জেড পড়েন, আবার বলছি এই 11 জন কবি সাহিত্যিকের এ টু জেড জন্ম মৃত্যু, তাদের বিখ্যাত সাহিত্যকর্ম, তাদের হচ্ছে মানে হচ্ছে স্থান বা এ টু জেড এই 11 জনের অন্তত এ টু জেড আপনাকে পড়তে হবে। এই পিএসসির 11 জনের এ টু জেড পড়লে ইনশাল্লাহ আপনি হচ্ছে 6 থেকে 7টা কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবেন, যেটার ধারাবাহিকতা আমরা বিসিএস 35 পর থেকে আজ পর্যন্ত দেখে যাচ্ছি। এই 11 জন রাইটারের নাম কি কি জাস্ট আরেকটু শেয়ার করে দিচ্ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, আমি লিখেছি মধু, বঙ্কিম, দীনবন্ধু মিত্র, মীর মোশাররফ হোসেন, কায়কোবাদ, রোকেয়া, বেগম রোকেয়া, এরপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, জসীমউদ্দীন, ফররুখ আহমেদ। এই 11 জন রাইটার যদি আপনি এ টু জেড পড়ে যান ভাই, তাহলে ইনশাল্লাহ আপনি 6-7 মার্কস কমন পাবেন। এবার তাহলে নেক্সট হচ্ছে আমরা জানি পঞ্চপাণ্ডব, বাংলা সাহিত্যের 5 জন পণ্ডিত আছেন, তারা সবাই ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন। এই পঞ্চপাণ্ডবের মধ্যে এই পঞ্চপাণ্ডবের 5 জনই আপনাদের পড়ার দরকার নাই, আপনি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন হচ্ছে জীবনানন্দ দাস, তারপরে যদি আপনার পড়তে ইচ্ছা হয় নেক্সট আপনি পড়বেন হচ্ছে বুদ্ধদেব বসু। পঞ্চপাণ্ডবের মাত্র 2 জন পড়বেন, তাহলে হয়তোবা আপনি একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ। এবার তাহলে নেক্সট হচ্ছে আপনাদেরকে খেয়াল করবেন এরপরে আপনারা কোনটার উপর গুরুত্ব দিবেন। তারপরে আমি আপনাদেরকে বলবো আধুনিক যুগের সাহিত্যের মধ্যে আপনারা গুরুত্ব দিবেন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ এসে থাকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবো। এই একটা প্রশ্নের জন্য আপনাদেরকে যে প্রতিষ্ঠানগুলো অবশ্যই আপনাদের পড়তে হবে সেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে নাম্বার 1 শ্রীরামপুর মিশন। শ্রীরামপুর মিশন এই জায়গায় মনে করেন যে উইলিয়াম কেরি রিলেটেড রাম রাম বসু সহ আমরা পড়ে নিব। এরপর নেক্সট হচ্ছে শ্রীরামপুর মিশনের পরে ফোর্ট উইলিয়াম কলেজ পড়তে হবে, আমাদের হিন্দু কলেজ পড়তে হবে, তারপর হচ্ছে ইয়ং বেঙ্গল গোষ্ঠী, ডিরুজিওর ব্যাপারগুলো পড়তে হবে, তারপর এই জায়গার ভিতরে শিখা গোষ্ঠী পড়তে হবে আপনাদেরকে, কল্লোল গোষ্ঠী পড়তে হবে, বাংলা একাডেমির সম্পাদিত পত্রিকাগুলো আপনারা একটু দেখে নেবেন, তাহলে প্রতিষ্ঠান সম্পর্কিত একটা প্রশ্ন ইনশাল্লাহ আপনারা কমন পেয়ে যাবেন। ঠিক এর পরবর্তীতে আমরা যেটা খেয়াল করব এই জায়গা থেকে একটা প্রশ্ন কমন আসতে পারে। এবার তাহলে নেক্সট আমরা যেটা খেয়াল করব, মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্মগুলো আছে, মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন ভিত্তিক একটা প্রশ্ন আসতে পারে, এক বা একাধিক প্রশ্ন আসতে পারে, এর জন্য আপনাদের যেই লেখকের বা কবির সাহিত্যকর্মগুলোর উপর নজর দিতে হবে সেগুলো অবশ্যই অনস্বীকার্যভাবে দায়িত্ব নিয়ে পড়তে হবে। জহির রায়হান এবং শহীদুল্লাহ কায়সার, আখতারুজ্জামান ইলিয়াস
এবং হাসান হাফিজুর রহমান, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, মুনির চৌধুরী, সৈয়দ আলিউল্লাহ আল মাহমুদ, নির্মলেন্দ গুণ, হুমায়ুন আজাদ এবং সেলিনা হোসেন, এই রাইটারদের মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন ভিত্তিক যে সাহিত্যকর্মগুলো আছে ইনশাল্লাহ আমরা দেখে নিলে একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। এর পরবর্তীতে আমাদেরকে আধুনিক যুগের মধ্যে গুরুত্ব দিতে হবে উপাধি এবং ছদ্মনাম। উপাধি এবং ছদ্মনাম থেকে আপনারা একটা প্রশ্ন আসতে পারে, এর জন্য আপনাদেরকে আমি আগেই বলে দিই, বিসিএস এবং পিএসসি এবং এডমিশন টেস্ট এবং ব্যাংকের প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছে উপাধি এবং ছদ্মনামের জন্য অবশ্যই সেই প্রশ্নগুলো সবার আগে গুরুত্ব দিয়ে পড়বেন, ঠিক আছে? তারপরে হচ্ছে পত্রিকা, একই কথা, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সহ এবং গুরুত্বগুলো আপনারা পড়ে গেলেই হবে। তবে পত্রিকার ক্ষেত্রে আপনাদের দুই চারটা পত্রিকা ছাড়া বাকিগুলা পত্রিকার মানে হচ্ছে সাল একেবারেই মুখস্থ করার দরকার নেই। হাতে গোনা চার পাঁচটা বিখ্যাত পত্রিকার সাল প্রকাশকাল মুখস্থ করে নেবেন, সম্পাদকের নাম মুখস্থ করবেন, বাকিগুলো আপনাদের দরকার নাই। নেক্সট হচ্ছে আপনাদের পড়তে হবে চরিত্র এবং উক্তি। চরিত্র এবং উক্তি থেকে একটা প্রশ্ন আসতে পারে, তবে এটা হচ্ছে বিখ্যাত কোনো চরিত্র বা উক্তি থেকে আসতে পারে। যেমন উক্তি থেকে একটা কথা বলে দিয়ে, যেমন মাতৃভাষা যাহার ভক্তি নয় সে মানুষ নয়, উক্তিটা অনেকের কাছে আব্দুল হাকিমের উক্তি মনে হতে পারে, বাট এটা হচ্ছে মীর মোশাররফ হোসেনের উক্তি। এরকম যেমন খেয়াল করেন, সকলেই কবি নন কেউ কেউ কবি, এটা হচ্ছে জীবনানন্দ দাশের কবিতার কথা প্রবন্ধের একটা উক্তি। জাস্ট এইভাবে গুরুত্ব দিয়ে আমরা চরিত্র বা উক্তিগুলো পড়ে নিতে হবে। তারপরে নেক্সট হচ্ছে আপনাদেরকে যেটা কথা না বললে নয় অনস্বীকার্য, বঙ্গবন্ধু রিলেটেড যে কোনো সাহিত্যকর্ম আপনাদের বিসিএস পরীক্ষায় বাংলায় চলে আসতে পারে। সো আমি জানি এই বিষয়ে আপনারা সচেতন আছেন, তবে আপনাদেরকে আমার কাজ হচ্ছে সচেতনত করে দেয়া বা আমার মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করা, বঙ্গবন্ধু রিলেটেড যে কোনো সাহিত্যকর্ম আসতে পারে। তারপরে যেটা কথা না বললো না, নোবেল পুরস্কার, সাম্প্রতিক সময়ে যে নোবেল পুরস্কার পেয়েছে এই নোবেল পুরস্কার সম্পর্কিত যে কোনো তথ্য, যেহেতু আমরা বাংলায় বাংলাটা দেখে নিব, সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞান চিকিৎসা যা যা আছে আপনারা দেখে নিব, তবে এটা বাংলা এবং যে কোনো সাবজেক্টে আপনার কমন পাওয়ার জন্য কাজ করতে পারে। তারপর নেক্সট হচ্ছে সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী কোনো কবি বা লেখক। আবার বলছি, সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী যে কোনো কবি বা সাহিত্যিকের মানে হচ্ছে যে কোনো সাহিত্যকর্ম, মৃত্যু সাল এবং হচ্ছে এই রিলেটেড ব্যাপারগুলো অবশ্যই আপনারা দেখে যাবেন। তবে আশা করি আপনারা এই কথাগুলো যদি এ টু জেড আপনারা পরীক্ষার আগে চোখ বুলে যেতে পারেন, ইনশাল্লাহ আল্লাহ ভরসা আপনাদের একটা ভালো একটা পরীক্ষা আশা করি আপনাদের হবে। আবারও কনফিডেন্টলি বলছি, যারা হচ্ছে নেয়ামুল স্যার, নেয়ামুলস বাংলা যে চ্যানেলটা আছে এটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আশা করি আপনারা এভাবে যদি পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারেন কনফিডেন্টলি, ইনশাল্লাহ আপনারা আশা করি সাতাশ আঠাশ প্লাস ইনশাল্লাহ পরীক্ষায় পেয়ে যাবেন। তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানেই আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।